আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়া আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও সনের সূচনা কখন হয়েছিল কে এর সূচনা করেছিলেন কিভাবে এর সূচনা হয়েছিল সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে কয়েকটি কথা arz করব ইনশাআল্লাহ বিল্লাহ মূল বিষয় শুরু করবার আগে যে বিষয়টি বলতে চাই তা হলো বছরে যে 12টি মাস রয়েছে যে নামই হোক না কেন এই মাসগুলোর সূচনা হয়েছে পৃথিবীর ইতিহাসের একেবারে শুরু থেকেই আল্লাহ স্মতলা প্রসঙ্গে কোরআন করিমের সুরে তোর ছত্রিশ নম্বর আয়তের সাত করেছেন আকাহমের স্বে ওয়াল ইন্নাতে অর্থাৎ আল্লাহতলা যেদিন নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেদিন থেকেই বারোটি মাসের গণনা আল্লাহ দৃষ্টিতে তখন থেকেই ছিল তখন থেকে চালু ছিল তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মাসের যে হিসেব অর্থাৎ বছরের যে বারোটি মাস এটি কিন্তু পৃথিবীর ইতিহাসের একেবারে সূচনা থেকেই ছিল সনগণনার যে বিষয়টি সেটি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সেটাকে স্মরণীয় করে রাখবার জন্য সেই ঘটনাকে এক ধরে তারপরে দুই তিন করে গুনতে গুনতে গণতে গণনার বিষয়টি চালু হয়েছে এবং এক এক সময় এসে এক একটি পর্যায়ে এসে এ সকল গণনাগুলো বিলুপ্ত হয়ে নতুন আরেকটি গণনা শুরু হয়েছে আলমোস আল ফকিয়া আল কুয়েত এর ভিতরে এবং ইমাম ইবুল আসির রাহেমহল্লা তার আল আলকাম তারিখ গ্রন্থে আরব জাতির মধ্যে সনগণনা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ইব্রাহিম সালামের সন্তানেরা তাঁকে যে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে বা সেটাকে এক ধরে তারপরে তারা সনগণনা শুরু করেছেন এবং এটা দীর্ঘকাল পর্যন্ত চালু ছিল এরপরে যখন ইব্রাহিম সতালামের বংশধরেরা মক্কায় অবস্থান করলেন সেখানে বসবাস শুরু করলেন ইসমাই ইসলাম সহকারে তার বংশধরেরা সেখানে থাকা শুরু করলেন এবং কাবাঘর নির্মাণ করলেন তিনি তখন কার নির্মাণের বছরকে এক ধরে আবার নতুন করে স্বনগণনা শুরু হয় এরপরে আবার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সে সকল সনগণনাগুলো আবার বিলুপ্ত হয়ে নতুন করে সনগণনা শুরু হয় এমন কি আরব জাতির মধ্যে মক্কার মানুষদের ভেতরে সর্বপ্রথম প্রতিমা পূজাকে ভিন্ন এবং নতুন আঙ্গিকে যিনি শুরু করেছেন কাবেবনে লুয়াই তার পর্যন্ত এই সন গণনা চলে আসে এভাবে সনগণনার বিভিন্ন ধাপ ছিল আজ আমরা যে হিজড়ি সন গণনা করে থাকি এবং যে সনের উপরে যে সনের মাসগুলোর উপরে তারিখের উপরে নির্ভর করে আমাদের অনেক ইবাদত ইবাদতবন্দি করতে হয় এই হিজড়ি সন কখন কিভাবে শুরু হয়েছিল কে শুরু করেছিলেন এ বিষয়ে বেশ অনেকগুলো ইতিহাস গ্রন্থে আমরা যে সকল তথ্য পাই সবগুলোকে একসাথ করলে দেখা যায় প্রায় সমস্ত ইতিহাস গ্রন্থেই বর্ণিত হয়েছে উল্লেখিত হয়েছে যে এর সূচনা এবং শুরু করেছিলেন খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা অমর ফারুক রদি আল্লাহ আনহু অমর ফারুক রদিয়াল্লাহ তাল আনহুর শাসন আমলে একবার আবু মুসা আল আসারি রদিয়াল্লাহ তাল আনহু যিনি ইরাকের বস্রা নগরীতে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন তার কাছে ওমর রদি আনহু রাষ্ট্রীয় কোনো কাজে পত্র প্রেরণ করেছিলেন চিঠি প্রেরণ করেছিলেন এবং সেখানে তারিখ হিসাবে শাবান মাস লেখা ছিল পরবর্তীতে আবু মুসা আশ আদুল্লাহ তালহ অমরুল্লাহ তালাহর কাছে জানতে চেয়েছেন যে এখানে যে সাবান মাস লেখা সেই সাবান মাসটি কোন সনের সাবান মাস এই চলতি বছরের সাবান মাস না তার আগের বছরের সাবান মাস আমি তো বুঝতে পারছি না কারণ পত্র পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যেত অনেক সময় তাহলে এটা ঠিক কোন সময়ের ফরমান সেটা তো আমি বুঝতে পারছি না তো এই ঘটনার পরে ওমর আল্লাহ চিন্তা করলেন যে সনের গণনা যদি আমরা শুরু না করি নতুন আঙ্গিকে আগের যত সন গণনা ছিল সেগুলো এখন আর চালু নাই অব্যাহত নাই নতুন করে আমরা যদি কোনো একটা সন গণনা শুরু না করি ইসলামের ইতিহাসের সূচনালগ্ নেই তাহলে ক্ষেত্রে এ ধরনের বিপত্তি এ ধরনের সমস্যা বিভিন্ন পত্র কাগজপত্র ইত্যাদিতে দেখা দিবে তখন তিনি সাহাবা সঙ্গে পরামর্শ করলেন যে কীভাবে গণনা শুরু করা যায় এবং কোথ থেকে শুরু করা যায় কীভাবে শুরু করা যায় এ বিষয়ে তিনি সিনিয়র সাহাবিদেরকে নিয়ে বসলেন এবং এক একজন সাহাবি এক একটি মতামত দিতে শুরু করলেন কোন কোন সাহাবি মত দিলেন যে রসুল আকরাম সাল্লাহমুল সাল্লামের জন্মের বছরকে এক ধরে এরপর থেকে আমরা সন গণনা শুরু করতে পারি এরপরে কোনো কোন সাহাবি মত দিলেন যেমন সাহাদেব নে আবি অকাসল্লা তালহু তিনি মত দিলেন যে রসুল আহকাম সাল্লামের মৃত্যুর বছরকে এক ধরে তারপর থেকে আমরা সনগণনা শুরু করতে পারি তল্হা তাল আনহু তিনি মত দিলেন যে রসুল্লাহক সদাল্লাহি সাল্লাম যে বছর নবী হয়েছিলেন সেই বছরকে এক ধরে তারপর থেকে আমরা সনগণনা শুরু করি এভাবে বিভিন্ন মত আসতে লাগলো এই বিষয়টিকে সৈবুখারের বিখ্যাত বিশ্ববিখ্যাত গ্রন্থ আমদাতুলকারী গ্রন্থে এমনি আব্বাস রেদুল্লাহ তালাহ বরাতে উল্লেখ করা হয়েছে যাই হোক এরপরে আলিরদ্দুল্লাহ তানহু মত দিলেন যে রসুল আকরম সাল্লাইস্লামের হিজরতের বছরকে এক ধরে তারপর থেকে আমরা সনগণনা শুরু করি অনেকগুলো মতামত হওয়ার পরে অমরাদের তালহ উসমান রাদিল্লাহ তালাহন এবং আরাদুল্লাহ তালন সহ কয়েকজনকে বিশেষভাবে তাদের কাছ থেকে পরামর্শ নিলেন যে কী করা যায় তখন সকলেই একমত হলেন যে রুসুল্লাহকাম সাদ আল্লাহ সাল্লামের হিজরত যে বছর হয়েছিল মক্কা থেকে মদিনাতে সেই বছরেরকে এক ধরে তারপরে দুই তিন করে গুনতে গুনতে আমরা গণনা শুরু করবো যেটা আজ চোদ্দোশো একচল্লিশে এসে পৌঁছেছে এ হলো মোটামুটি হিজরি সন কীভাবে শুরু হয়েছিল এবং কে সূচনা করেছিলেন এই গণনা সে বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা পরিশেষে বলতে চাই যে এই হিজড়ি সন হিজড়ির বছরটাকেই এক ধরে হিজরি সন কেন চালু হলো কেন রুসুল ইসলামের জন্ম অথবা তার মৃত্যু অথবা তার নবী হওয়ার বছরকে এক ধরা হলো না এ বিষয়ে এমনি হাজার আসকরিন রহম্লা উল্লেখ করেছেন দুটি ঘটনা উল্লেখ করেছেন দুটি কারণ উল্লেখ করেছেন আর সে কারণগুলোর ভিতরে একটি কারণ হলো যে আল্লাহ স্মতালা কোরআন করিমের ভিতরে বলেছেন যে ল্যামাস্জিদ উসিসা আলা মিন আউ আলিয়াউম প্রথম দিন থেকেই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে আর এখানে যে মসজিদকে উদ্দেশ্য করা হয়েছে সে কুবার মসজিদ অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে আসার পরে প্রথম যে মসজিদটা তিনি নির্মাণ করেছেন মসজিদে কুবা সেই মসজিদকে আল্লাহ স্মাতা সেই ঘটনাকে আউওয়াল বা প্রথম দিনের মসজিদ বলে আখ্যায়িত করেছেন যেটা আল্লাহমাতালা প্রথম দিন বলেছেন এই জন্য ওইটাকে প্রথম বছর হিসেবে ধরা হয়েছে কারণ নতুনভাবে নতুন উদ্যমে ইসলামের সূচনা হয়েছিল যাত্রা হয়েছিল নির্বিঘ্নে নির্বাধায় মুসলমানেরা সর্বপ্রথম এ শুরু করেছিলেন এই জন্য এটাকে এক ধরে তারপরে হিজড়ির এই গণনা হিজরির সনের এই গণনা শুরু হয়েছিল এছাড়া আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে তা হলো যেটা সুল্লাহ কামসালামের জন্ম এবং কোন সালে তিনি নবোধ লাভ করেছেন এ বিষয়টি মতপার্থক্যপূর্ণ এবং একাধিক মত রয়েছে ইতিহাসে আর তার মৃত্যুর সনটি যেহেতু এটা বেদনাদায়ক অতএব ওই সনকে স্মরণীয় করে রেখে এক দু তিন গণলে সন গণনার এই যে ব্যাপারটি সেটা খুব স্বাভাবিক থাকবে না বরং সেটা থাকবে হৃদয় বিদারক মানুষের কাছে বিদায় সেটা আর গ্রহণ করা হলো না এবং চূড়ান্ত হলো যে আকম কমস্লাম যে বছর হিজরত করে এসছেন সে বছরকে এক ধরেই সন গণনা শুরু হবে আর সেভাবেই হিজরি সালের যে গণনা আমরা আজকে দেখতে পাচ্ছি এটার চালু হয়েছে এবং চলতে চলতে আর চোদ্দোশো একচল্লিশ পর্যন্ত এসে পৌঁছেছে হিজরি সালের এই গণনাকে ঠিক রাখবার জন্য হিজরি সনের হিসেব রাখা এবং এই যে মাসগুলো আছে মহারম সফর ইত্যাদি এ মাসগুলোর তারিখগুলোকে সংরক্ষণ করা চাঁদ উঠল কিনা সে বিষয়ে খোঁজখবর রাখা এটা সমস্ত মুসলমানদের উপরে ফর্জেকে ফায়া কারণ এটার উপরে আমাদের রমাদান এর ইবাদত এটার উপর আমাদের ঈদের বিষয়টি এটার উপরে আশুরা এটার উপরে হজ অনেক এবাদত বন্দিকে এটার উপর নির্ভর করে এমনকি জাকাতের হিসাব নিকাশ এটার উপর নির্ভর করে অতএব এই হেজরি সনের গণনা এটা মুসলিম জাতিদের ভিতরে কিছু লোক যদি অন্তত করে এবং ধরে রাখে এটার হিসেবকে ধরে রাখে চাঁদ কবে উঠলো না উঠলো সে বিষয়টিকে তারা যদি হিসাব রাখেন তাহলে ইনশাল্লাহ সবাই দায়মুক্ত হবেন আর যদি একটি দেশের বা একটি সম্প্রদায়ের মুসলিমদের মধ্যে কেউই এটার কোনো হিসাব না রাখে তাহলে সকলেই গুণাগার হবে বিধায় হেজরি সনের গণনা হেজরি মাসের বর্ণনা হিসেব এটা আমাদের জন্য রাখা ফরোজে কেফায়া আল্লাহমাত আমাদের সকলকে এটাকে যথাযোগ্যভাবে পালন করার তৌফিক দান করুন জেজাক মুখরা আসসালামু আলাইকুম